টিএমসি জলপাইগুড়ি জেলা সমিতির সদস্য এবং মাল নগরপালিকা চেয়ারম্যান স্বপন সাহালাই তৃণমূল কংগ্রেস পার্টিবাট নিলম্বিত করিয়েছে ছ। তিনি বিরুদ্ধ বিভিন্ন পরিযোজনামা ভ্রষ্টাচার গরেকো আরোপ উঠেপছি নে টিএমসি পার্টিলে উনিমাথি কারবাহি গর্দই পার্টিবাট নিলম্বিত করেকো হো। টিএমসি প্রদেশ অধ্যক্ষ সুব্রত বক্সিকো লিখিত নির্দেশ প্রাপ্ত হুনসাথ জেলাধ্যক্ষ মহুয়া গোপলে মঙ্গলবার এটা পত্রকার সম্মেলন আয়োজন করতে সাহালাই নিলম্বিত করিয়েছে জানকারি দিন। অর্কতির স্বপন সাহালি আপনার কুড়া ভিন্দ প্রকারে শুনাইয়েক র আপুলাই নিলম্বন করিনে কাম ভয় দাবি করেছেন। তথাপি পার্টি পক্ষবাট আপুলাই অহিলসম কুনে পত্র নিনে বতাছেন। জানকারি অনুসার কথিত রূপমা মালবজার নগরপালিকা চেয়ারম্যানলে সরকারি আবাস যোজনাকা নির্মাণ দেখি লিয়ে মাল শহরকো সৌন্দর্যীকরণ সড়ক নির্মাণ পেয়জল পরিযোজনা সহিত ধরে পরিযোজনার পয়সা খরচ করেছেন। কতি মামিলামা তো উনি পয়সা সোজাই আপনার খাতামা ট্রান্সফার গরেকো পনি অভিযোগ ছ। এস মামিলা লিয়ে একজনা স্থানীয় ব্যক্তিরে হাইকোর্টমা মুদ্দা দর্তা করেছেন। উক্ত মামিলা অহিলে পনি চলিরহেকো ছ। এসপছি রাজ্য সরকারলে যাঁচ শুরু গর্দা এই ভ্রষ্টাচারকো মামিলা অঘি আয়েকো বতাইয়েকো ছ। মালবজার নগরপালিকা চেয়ারম্যান স্বপন সাহালাই রাজ্য টিএমসিকো আদেশ মানে পার্টিবাট নিলম্বিত করিয়েকো জেলাধ্যক্ষ মহুয়া গোপলে বতাইন। কার্যকমিটির সিদ্ধান্ত এবং মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশ ক্রমে যেটা আমার জেলায় সংগঠনের যেহেতু দায়িত্বে রয়েছি আমি এটা কার্যকরী করতে বলা হয়েছে, সেটাই আজকে আমরা মাল পৌরসভাতে চেয়ারম্যান স্বপন সাহা দল থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে তাকে নিলম্বিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিলম্বিত হচ্ছে পার্টি থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। এই সিদ্ধান্ত আমাকে গতকাল আমাদের রাজ্য নেতৃত্ব জানিয়েছে এবং সেটাই আজকে অনেক একটা চিঠির মাধ্যমে না, এটা তো আপনারা জানেন যে বেশ কিছুদিন থেকেই মানে মাল পৌরসভার যে আভ্যন্তরীণ কিছু কাজকর্মের অনিয়ম সংক্রান্ত এরকম বিভিন্ন অভিযোগ এবং কিছু মানে বিচারাধীন মানে উচ্চ আদালতে এরকম কিছু মামলা যেটা চলছে হয়তো সেই বিষয় নিয়ে অভিযুক্ত মানে আমাদের নেতৃত্বকে মানে রাজ্য নেতৃত্ব থেকে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকের কাছে এই অভিযোগগুলো বারংবার গেছে এবং আমাদের কাছেও আসছে, এগুলো সামনে আসছে আর তাতে দলীয় ভাবমূর্তি যেটা সেটা নষ্ট হচ্ছে ক্ষুণ্ণ হচ্ছে। মানে যে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে সেই বিষয় থেকে কিছু হতে পারে, কিন্তু এটা সর্বোচ্চ যে আমাদের নেতৃত্ব এবং রাজ্য যে কমিটি আমার কাছে জানতে চাইছিল আমিও সেটাই বলেছি যে এটা তো এরকম অভিযোগ আমাদের কাছে আসছে যেটাতে দলের মধ্যে নষ্ট হচ্ছে, তো সেখান থেকে এই সিদ্ধান্ত যে আজকে সেটাকেই কার্যকরী করা হবে ওনাকে জানিয়ে দেওয়া হচ্ছে চিঠি করে যে এখন তিনি এই সাসপেন্ড দলীয় যে কর্মসূচি এবং কার্যকলাপ থেকে বিরত থাকবে। এখন কে দায়িত্ব সামলাবে কি দায়িত্ব এবার ওটা সেটা প্রশাসনিক বিষয় সেটা আমাদের রাজ্য নেতৃত্ব বা রাজ্য প্রশাসন যা কিছু তারাই দেখবেন। দিদি কি পদে ছিল সমন্বয় দেখুন এমনিতে মানে আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী যেটা মানে কমিটিগুলো হয় সেখানে জেলা কমিটিতে আমাদের পৌরসভার চেয়ারম্যান না উনি সেই হিসাবেই আমন্ত্রিত সদস্য হিসেবেই পৌরসভার চেয়ারম্যান হিসেবে জেলা কমিটিতে ছিলেন। পোস্ট হিসাবে ওখানে ছিলেন কিন্তু দল তো উনি দীর্ঘদিন ধরেই করতেন মানে দল থেকে তাকে বাইশ সালের নির্বাচনের পরও তিনি
আবার চেয়ারম্যান হয়েছে। তবে একটা কথা আপনাদের আমি পরিষ্কার ভাবে বলতে চাই, যেটা যে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস হোক, এটা রাজ্য নেতৃত্বের কাছেও আমি জানিয়েছি, আপনাদেরও সেটা জানাতে চাই, যেটা যে পৌরসভার যে আভ্যন্তরীণ যে কাজ করে, পৌরসভার যে আভ্যন্তরীণ যে বিষয় নিয়ে বা অনিয়ম নিয়ে যে অভিযোগগুলো আসছে, এটা দল অবগত নয়, এটা জলপাইগুড়ি পৌরসভা এবং মাল পৌরসভার আভ্যন্তরীণ বিষয় নিয়ে কিন্তু দল অবগত নয়। প্রশাসনিক ম্যাটার সম্পূর্ণভাবেই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরাই জানে, তারা জানে। এবার তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ গেছে, সেই হিসাবে একটা সিদ্ধান্ত রাজ্য নিয়েছে, রাজ্য কমিটি সর্বোচ্চ নেত্রী থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতির নির্দেশ আমার কাছে এসে পৌঁছেছে, এবং সেটাই আমি আজকে। দিদি, আমরা এর আগে দেখেছিলাম যখন পুরসভার চেয়ারম্যান ঘোষিত হয় তখন দলতন্ত্র আপনিই করেছিলেন। এবার যখন নতুন করে যদি কোনো চেয়ারম্যান ঘোষণা, কারণ আমাদের কাছে যে খবরটা এসছে যে ওনাকে চেয়ারম্যানের পদ থেকে সাসপেন্ড করা হয়েছে, তার ব্যক্তিগত দেহরক্ষী সেটাও তুলে নেওয়া হয়েছে, আজকে উনি পুরসভায় ঢুকতে গেছিলেন, উনি ঢুকতে পারেননি। আমার কাছে এখনো পর্যন্ত আপনার কাছে আসতে পারে, আমার কাছে এরকম কোনো খবর আসেনি। আমার কাছে যেই খবরটা এসেছে তাতে দলের থেকে সাসপেন্ড করা হয়েছে এবং মানে পরবর্তী মানে কোনো নির্দেশ না আসা পর্যন্ত তিনি দলের থেকে সাসপেন্ড থাকবেন, দলীয় কর্মসূচি এবং কাজকর্ম থেকে বিরত থাকবেন, সেটা আমি তাকে অ্যাজ এ জেলা সভাপতি হিসেবে ওনাকে সেই রাজ্যের রাজ্য সভাপতির নির্দেশটাকে আমি পাঠিয়ে দিয়েছি। তো এইটুকুই, আর বাকিটা আইনি পদক্ষেপ এইসব বিষয়ে আপনার সেই বিষয়ে আমি